হ্যাঁ ভাই, সরি সরি সরি, অনেক দিন পর ভিডিও করছি, মাঝখানে ভিডিও করতে পারিনি। তো অনেক দিন ভাই খাওয়া দাওয়া হয়নি, আর পুজোও আসছে, একটা পকেট ফ্রেন্ডলি জায়গা খুঁজে বার করতে হবে যাতে তোমরা সবাই পুজোতেও সেইখানে গিয়ে এনজয় করতে পারো। তো চলো ভাই, একটু খাওয়া দাওয়া হোক, আর বাঙালির সবচেয়ে প্রিয় জিনিস বিরিয়ানি, তো চলো বিরিয়ানি খেতে যাই একটা পকেট ফ্রেন্ডলি জায়গায়। হ্যালো গাইস, ওয়েলকাম টু বং আর্চিন। সো থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে কোথায় যাব। সো আজকে সেই ব্যক্তিটার কাছে যাব যে গোটা কলকাতা একটা আলোড়ন জাগিয়ে দিয়েছে, মানে থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো বেশি কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক। চলে এসেছি উল্টোডাঙ্গা বিধাননগর স্টেশনে, এখন এখান থেকে ট্রেন অ্যাভেল করে দমদম যাবো। জার্নিটা দেখতে থাকো, খুব মজা আসবে, সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। চলো দেখিয়ে দিই কি করে যায়। ভিডিও করার জন্য এখানে আসা, সেটা হচ্ছে কাকার বিরিয়ানি, দা ফেমাস কাকার বিরিয়ানি, যেটা গোটা কলকাতাকে তাক লাগিয়ে দিয়েছে যে এত কম দামে বিরিয়ানি। এর আগেও আমি বিরিয়ানির একটা ব্লগ করেছিলাম বিবাদী বাগে, আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখে থাকবে, যে চিপেস্ট বিরিয়ানি অফ কলকাতা। বাট এই চিপেস্ট বিরিয়ানিকেও টেক্কা দিয়ে দিয়েছে কাকার বিরিয়ানি। তো চলো কাকার বিরিয়ানি যাওয়া যাক। সমস্ত কিছু ডেসক্রিপশনে পেয়ে যাবে, দেখতে থাকো ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। এখন এসে গেছি সেই মানুষটার কাছে যে কলকাতাকে পুরো নড়িয়ে রেখে দিয়েছে, সবার মুখে একটাই নাম কাকার বিরিয়ানি, সেই ফেমাস কাকা আমাদের, কাকার বিরিয়ানির যে মূল মালিক। এত সস্তায় কাকা, তুমি সত্যি কথা বলতে এত কমে যখন দেওয়া তুমি শুরু করলে, মানে আশপাশের লোকের রিয়াকশনটা কি হয়েছিল? মানে আনলক শুরু হলো সারা ভারতবর্ষে, তো আমরা তো একটা খুব ভয়াবহ মহামারীর মধ্যে আমরা ছিলাম। তখন যখন আনলক শুরু হলো, তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে কম পয়সার মধ্যে মানুষের কী সেবা করা যায়। এবং আমি তখন এটাই বুদ্ধি করলাম যে কম পয়সার মধ্যে পেট ভরে যায়। ধরো তুমি যদি একটা কোনো দোকানে যাও, একটা দুটো চারটে রুটি খেতে গেলে তোমার 30-40 টাকা চলে যায়। তুমি যদি পেট ভরে ভাত খা, ডাল ভাতও খাও, তা 50 টাকার উপরে তোমার একটা প্লেট পড়ে যায়। সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে প্রত্যেকটা মানুষের এখন অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, তোমার আছে, আমার আছে, প্রত্যেকটা মানুষের আছে। তখন আমার মাথায় এই কনসেপ্টটা আসলো যে পেট ভরা যাবে, অথচ ভালো একটা খাবার মানুষের কাছে প্রেজেন্টেশন করা যাবে। তখন আমার মাথায় এই বুদ্ধিটা আসলো। তারপর প্রথম যখন আমি এখানে দোকান দিই, তখন এইখানে যখন দেখুন লেখা হলো যে এখন 40 টাকা চিকেন বিরিয়ানি, তখন অনেকে আমাকে ব্যঙ্গ বিদ্রুপ করতো, মরা মুরগি, ভাগাড়ের মুরগি, অনেক কিছু অনেকে বলতো আমাকে। কিন্তু সেসব বাধা প্রতিকূলতা কাটিয়ে আজ আমি একটা জায়গা আমাকে ঈশ্বর তৈরি করে দিয়েছে। এই জায়গাটার কারিগর হচ্ছে যে ঈশ্বরের মাধ্যমে কেউ না কেউ কারোর কাছে আসে। তা আমার কাছে
যে ছেলেটি প্রথম এসেছিল, হ্যাঁ, তার নাম হচ্ছে কোস্তাব, তার চ্যানেলটার নাম হচ্ছে মেট্রোপলিটন বয়। আজকে তোমরা তার মাধ্যমেই জানতে পেরেছ, তার জন্য আজকে যে জমিটা আমার শক্ত হয়েছে, পায়ের নিচে যে মাটিটা আমার শক্ত হয়েছে, তার জন্য প্রত্যেকটা ইউটিউব চ্যানেলকে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াকে আমি আমার তরফ থেকে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই। কারণ তোমরা যদি না থাকতে আজকে আমি এই জায়গাটা খুঁজে পেতাম না। তোমাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। আমি আমি কোস্তাবকে কমিটমেন্ট করেছিলাম 2022 সাল পর্যন্ত আমি এই দামেই খাওয়াবো, তারপরে কী হবে সেটা পরের বক্তব্য, কিন্তু 2022 মধ্যে আমার দাম এক টাকাও বাড়বে না। কাকা, তোমাকে জিজ্ঞেস করি, তুমি একবার নিজের মুখে পুরো তোমার দোকানে যা যা বিক্রি হয় তাদের দাম একটু সব মিলিয়ে একটু বলে দাও। প্রথমেই আমি বলি যে আমার চিকেন বিরিয়ানি যেটা বিক্রি হয় 40 টাকা, চিকেন চাপ যেটা বিক্রি হয় 25 টাকা, মাটন বিরিয়ানি যেটা বিক্রি হয় 60 টাকা, প্রন বিরিয়ানি যেটা বিক্রি হয় সেটার দাম হলো 50 টাকা। এছাড়া আমার সেকেন্ড কাউন্টার আছে, সেখানে বিক্রি হয় তোমার চিলি চিকেন 3 পিস 20 টাকা, মিক্স ফ্রাইড রাইস যেটা বিক্রি হয় 40 টাকা। এবং আমার যে ঠিকানাটা হচ্ছে দমদম জংশন স্টেশন থেকে যদি কেউ ট্রেন পথে আসে, তার ঠিকানাটা হচ্ছে দমদম থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিঁড়ি থেকে নিচে নামবে। নেয়ার লোকেশন হচ্ছে দমদম থেকে নাগেরবাজার যে অটোগুলো ছাড়ে ঠিক তার উল্টো দিকে। আরেকটা লোকেশন হচ্ছে লাইফলাইন মেডিকেল শপ, ঠিক তার উল্টো দিকে আমাকে পাওয়া যাবে। সকাল 1:30 থেকে দুপুর 1:30 থেকে পাওয়া যাবে, রাত্রির 9টা ম্যাক্সিমাম 9:30, 9:30 থাকে না, 9টার মধ্যে মোটামুটি শেষ হয়ে যায়। আর আরেকটা জিনিস বলি, আমার মোবাইল নাম্বার হচ্ছে 9836472489। সবাই আমাকে কাকার বিরিয়ানি বলে জানে, আমার একটা নাম আছে, আমার একটা পদবীও আছে, যা আমি বলছি আমার নাম হচ্ছে বিকাশ ব্যানার্জি, আমার ফোন নাম্বার তো বললামই, আরেকবার বলছি 9836472489। এবার কাকার সাথে তো কথা হলো, এবার বিরিয়ানি খাওয়া যাক এবং কাকার সে বিখ্যাত কম্বো ফ্রাইড রাইস আর চিলি চিকেন সেটাও টেস্ট করে দেখবো। তো গাইস, এখন খাওয়ার একটা জায়গা খুঁজে পেয়েছি। তো এইদিকে আছে মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, আর এদিকে বিরিয়ানি অ্যান্ড চিকেন চাপ। তো আনবক্সিং করি এবং পুরোটা দেখো কীরকম কোয়ান্টিটি, কীরকম খেতে, সবটাই রিভিউ করব। দেখো এবং দেখতে থাকো। এইটা হচ্ছে পুরো কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটা ভালো করে দেখে নাও। আর এই যে 1 পিস চাপ যার দাম 25 টাকা, এই বিরিয়ানিটার দাম হচ্ছে, এই টোটাল কোয়ান্টিটি এই প্লেটটা এটা দিচ্ছে তার দাম হচ্ছে অনলি ₹40, 40 টাকা। অ্যান্ড এর মধ্যে দিয়েছে হচ্ছে একটা আলু, এই দেখে নাও, এই আলুটা দিয়েছে, এবং একটি ভালো মতন ঠিকঠাক পিসের একটা মাংস দিয়েছে, চিকেন দিয়েছে। এবং আমার ভাগ্যটা খুবই ভালো, আমি আরেকটা আলু পেয়েছি সঙ্গে।
এই বিরিয়ানিটা টোটাল দাম এটা 40 টাকা, আর এই চাপটার দাম, এক পিসের দাম অনলি ওয়ান পিস ₹25। এবার চলে যাচ্ছি আরেক জায়গায়, এই টোটাল ফ্রাইড রাইসের যে মিক্সড ফ্রাইড রাইসের যে প্লেটটা আছে এটার দাম হচ্ছে 40 টাকা, আর এই যে চিলি চিকেনের প্লেটটা দিচ্ছে, এক প্লেটে তিন পিস চিলি চিকেন, এটার দাম হচ্ছে ₹20। তিন পিস চিলি চিকেন ₹20। তো এবার একটুখানি বিরিয়ানি খেয়ে দেখব কীরকম লাগে। কাকার বিরিয়ানি 40 টাকার, খুবই হাইপ বিরিয়ানি এবং খুবই সবার মুখে নাম শুনেছি। সো খেয়ে দেখি। তো ফার্স্ট বাইটটা নিচ্ছি। বিরিয়ানিটা ভালো, খুবই ভালো এবং দামের নিরিখে খুবই ভালো, আমার বেশ ভালোই লাগলো। এবং আমি এর আগেও বিবাদীবাগের যে বিরিয়ানিটা করেছিলাম হচ্ছে তো অনেক ভালো। এবং তোমরা চালটা দেখো, চালটা কিন্তু অনেক সরু, চালটা দেখো অনেকটা সরু। বিবাদীবাগের যে বিরিয়ানিটা ছিল ওতে এত সরু চাল ছিল না। আলুটা দেখাই, আলুটা কিন্তু খুবই নরম, হাত দিতে ভেঙে যাচ্ছে। দেখো আলুটা নরম কিন্তু হাত দিতেই ভেঙে যাচ্ছে। আর চিকেনটা এবার দেখা যাক, চিকেনটা মানে অ্যাজ আ 40 টাকা থিং, ইটস কোয়াইট চিপ অ্যান্ড গুড। চিকেনটাও খুব সুন্দর, বেশ দেখো আমি তো বার করছি, এবং খুব সুন্দরভাবে নরমভাবে আই থিঙ্ক সেদ্ধও খুব ভালো হয়েছে। এবার একটু আলু দিয়ে একটু চিকেন দিয়ে খেয়ে দেখছি কেমন লাগছে। অপূর্ব স্বাদ, এক কথায় সেই লেভেলের চুমু লেভেলের বিরিয়ানি, অপূর্ব স্বাদ, এত কম নামে এত সুন্দর স্বাদ, সত্যি হ্যাটস অফ টু কাকা। বিকাশ কাকুর বিরিয়ানি আমি আর মানে তোমরা এসে খেয়ে দেখে যাও, আর আমি কোনো কথা বলতে চাই না, তোমরা এসে খেয়ে দেখে যাও, তোমরাই রাইট পারসন টু জাজ দিস বিরিয়ানি। এবার চাঁপেতে আসি, চাঁপটাও আমি একটু কারিটা ট্রাই করে দেখছি। বেশ ভালো। এবং মাংসটাও আমি ট্রাই করে দেখছি একটু। দেখো মাংসটা দেখো খুবই সুন্দর, তুলতুলে নরম মাংস, এবং মাংসটাও আমি ট্রাই করে দেখছি। কথা হবে না ভাই। বিকাশ কাকুর বিরিয়ানিকে কোয়েশ্চেন করার মতন বিরিয়ানি এখনও তৈরি হয়নি। এই রেটে এই রকম সুন্দর বিরিয়ানি ভাবা যায় না, সত্যি কথা বলছি ভাবা যায় না। এই তো গেল বিরিয়ানির পাটটা। এই ফ্রাইড রাইসটা দেখো, এই মিক্সড ফ্রাইড রাইসটা এখানে দিয়েছে প্রন দিয়েছে, তুমি দেখো প্রন এখানে আমি দেখেছি যখন দিচ্ছে, মাংস ছিল এখানে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রনটাই পাচ্ছি এখানে, মাংস, এই যে ডিম আছে, তারপর বিভিন্ন রকম ভেজিটেবলস আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে এখানে, বিনস আছে, তারপর আমি দেখেছি মাংস দিয়েছে এখানে। সো তারপর এইটা একটু টেস্ট করে জাস্ট আমি দেখছি, এই যে মাংস, বেশ ভালো। এই কোয়ান্টিটিটার দাম জাস্ট ₹40। এবং এই চিলি চিকেনটা এটাও আমি ট্রাই করছি, নিশ্চয়ই করবো, খাবো বলেই তো নিয়েছি। এই চিলি চিকেনের গ্রেভিটা একটু টেস্ট করে দেখে, না বেশ ভালো। এবং এক পিস চিকেন ট্রাই করে দেখছি, খুবই নরম চিকেনটা, খুবই নরম। ভালো পিসগুলো আমি দেখাই, পিসগুলো ছোটোর ওপরে বেশ ভালোই, মানে একটা লোক 20 টাকায় আর কত দেবে তোমাকে, তো লার্জ পিস দিতে পারে না, তাও একটা দামের সামঞ্জস্য রেখে ইটস কোয়াইট গুড।
দেখো পিসগুলো দেখো, এবং আমি চাইব তোমরা যারা আমাদের থ্রু দিয়ে বিভিন্ন রকম ফুড ব্লগস দেখছো তাদেরকে বারবার বলবো একবার এসে লোকটার বিরিয়ানিটা ট্রাই করে যাও। এত ব্লগস কাকার বেরিয়েছে, বিকাশ কাকুর এত ব্লগস বেরিয়েছে, সবাই তো আর বানানো তৈরি করা কথা বলবে না ভিউসের জন্য, একবার এসে ট্রাই করে যাও, তোমরা নিজেরাই জাজ করে বলে দিতে পারবে যে বিকাশ কাকু কী করে, তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসবে যে এত কমে একটা মানুষ কী করে সেল করছে। তো আসো আমরা এখন খাওয়া দাওয়া করছি, তোমরা আসো, বাকি কথা খাওয়া দাওয়ার পরে, খেতে খেতে কথা বলতে নেই। দেখো বন্ধুরা, এই কাকার বিরিয়ানিতে, এই কাকার বিরিয়ানি এবং মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়ার পর আমি একটাই কথা বলবো। দেখো আমি একজন মেয়ারলি একটা খাদ্য রসিক ছেলে, খেতে ভালোবাসি, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন খাবার ট্রাই করতে ভালোবাসি। তো আমি একটাই কথা বলবো তোমাদের বস, এই বিকাশ কাকু রিয়েলি হার্ড ওয়ার্ক করছে, এবং আমাদের আশপাশে করোনার পরে অনেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, করোনাতে অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে, তো সেখান থেকে সবাই একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তো তোমরা সবাইকে একটু করে সাপোর্ট করো। আর হ্যাঁ, আমি জাজমেন্ট করার কেউ নয় এরকম খাবারের, কারণ এইসব খাবারের জাজমেন্ট হয় না। একটা মানুষ 40 টাকাতে বিরিয়ানি দিচ্ছে, চিকেন বিরিয়ানি, একটা মানুষ 40 টাকাতে মিক্সড ফ্রাইড রাইস দিচ্ছে, 20 টাকায় 3 পিস চিলি চিকেন দিচ্ছে, এবং সেগুলো যে খুব একটা বাজে খেতে কি ভালো নয়, একদমই খাওয়া যাচ্ছে না তা নয়, খেতে ভালোই, এবং ওই দামের নিরিখে কোয়ালিটিটা খুবই ভালো। তো একটাই কথা বলবো সবাইকে, পুজোর সময় প্লিজ পারলে বিকাশ কাকুর কাছে এসে খেয়ে যেও। তো ভাই নতুন করে কিছু বলার নেই, ভিডিওটাতে তো সমস্তটাই দেখালাম তোমাদের, এবার তোমরাই বুঝে নাও এই বিকাশ কাকু খুবই খাচ্ছে, এই ব্যবসাটা শুরু করেছে, এই স্টার্ট আপগুলোকে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো যাতে এরা আবার মাথা তুলে দাঁড়াতে পারে, এবং যা যে লেভেলের ইনি পরিশ্রম করছেন সেটা তোমরা গিয়েই দেখে আসতে পারো। আর বেশি কিছু বলবো না, হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, নিচে কমেন্ট করে দাও কেমন ভিডিওটা লাগলো, আর সবার সাথে প্লিজ শেয়ার করে দাও। বিকাশ কাকু আজকে যে জায়গাটায় গেছে এবং যেভাবে মানুষকে সার্ভ করছে সেটা আরও লোকের কাছে ছড়িয়ে যায় এবং লোক আসে। তো বাকি তোমাদের হাতে, লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করো চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, আর ফেসবুকে ফলো করে দাও, ইনস্টাগ্রামে ফলো করে দাও, সব কিছু স্ক্রিনের মধ্যে দেওয়া আছে। আর হ্যাঁ, ভিডিওতে যে দেখলে আমি ট্রেন অ্যাভেল করেছি ওটা স্টাফ ট্রেন ছিল, আমি স্টাফ ট্রেনে করেই গেছি দমদম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, হ্যাঁ তাড়াতাড়ি ভিডিও আসছে, টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ। আর হ্যাঁ, ভ্যাকসিন নিজের টার্নে ভ্যাকসিন নিয়ে নাও, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, নিজের টার্নে ভ্যাকসিনটা অবশ্যই নিয়ে নাও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ, আসছি খুব তাড়াতাড়ি, ভিডিও আসছে। শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে আজি রাতে।